স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিএমডির দুই কর্মচারীর সাময়িক বরখাস্ত রাজশাহী মহানগরীর আলুপট্টি মোড় থেকে বড়কুঠি পর্যন্ত নদীর ধার এলাকায় আলোকায়নার উদ্বোধন করলেন মেয়র লিটন রাজশাহীতে প্রবেশনে মুক্তি আদেশ বাস্তবায়ন দেখতে সরেজমিনে বিচারক রাজশাহীর পুঠিয়ায় পৌর মেয়রের বিরুদ্ধে আরও এক নারীকে ধর্ষণের অভিযোগ থানায় মামলা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনকালে এটিএন নিউজের জেলা প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরা পার্সন রুবেল হোসেনের ওপর হামলার ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সাংবাদিকদের তীব্র আন্দোলনের মুখে হামলায় জড়িত ভাণ্ডার রক্ষক জীবন ও পরিচালকের গাড়ি চালক আব্দুস সবুরকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ সোমবার সকাল সাড়ে আটটার দিকে নগরের আমবাগান এলাকায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে সকালে তারা সংবাদ সংগ্রহ করছিলেন এ সময় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক রশিদ তাদের সাথে আচরণ করে এর কিছুক্ষণ পর বুলবুল হাবিব লাইভ সম্প্রচার শুরু করে এ সময় আব্দুল রশিদের নির্দেশে ভান্ডার রক্ষকের নেতৃত্বে পরিচালকের গাড়ির ড্রাইভার আব্দুল সবুর সহ কয়েকজন কর্মচারীরা হামলা করে এতে গুরুতর আহত হন ক্যামেরা পারসন বুলবুল রুবেল পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করে সাংবাদিকরা পঁচিশটি করে গাছ লাগানোর আদেশ দিয়ে পৃথক দুটি মামলায় দুই আসামিকে প্রবেশনে মুক্তি দিয়েছিলেন রাজশাহীর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রেজাউল করিম আর সেই আদেশ বাস্তবায়ন হচ্ছে কিনা তা দেখতে সরে জমিনে ঘুরে দেখেছেন তিনি সোমবার বিকেলে নগরীর কাশিয়াডাঙ্গা এবং হাইটেক পার্ক এলাকায় আসামিদের সাথে নিয়ে তাদের কার্যক্রম তদারকি করে দৃষ্টান্ত স্থাপন করেছেন ওই বিচারক সংশ্লিষ্টরা বলেছেন বিচারকের এমন উদ্যোগ বিচার অঙ্গনে নজিরবিহীন ইমরাল আলীর ক্যামেরায় আরও জানাচ্ছেন তোফাইল হোসেন রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার ফেরতাপাড়া এলাকার আলতাফ হোসেন মাদক মামলায় গ্রেপ্তার হয়ে যেতে হয় কারাগারে বিচার শেষে দোষী প্রমাণিত হয় সে পরে প্রবেশনে মুক্তির আবেদন করলে বিচারক ছয়টি শর্তে তাকে মুক্তি দেয় একই আদেশ রয়েছে অন্য আরেক মাদক মামলার আসামি সাইমা বেগমের বেলাতেও আর সেই শর্তগুলো ঠিকঠাক পূরণ হচ্ছে কিনা তা সরজমিনে দেখতে আসেন বিচারক রেজাউল করিম এতে খুশি সাজাপ্রাপ্ত আসামি আলতাফ ও সাইমা এখন একটা ধরেন যে আমি একটা ভুল করেছি এখন ভালো লাগে এখন লোক যেটা করেছে সেটা মানে আমাকে সংশ্লিষ্টরা বলছেন এ ধরনের ছোটখাটো মামলায় আদালতের এমন আদেশ অপরাধীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে এক অনন্য উপায় অবস্থাটা এটা হলো যে ছোটখাটো যে অপরাধ হয়তো সঙ্গদোষে ভুলক্রমে করে ফেলছে কিন্তু সেটা বড় ধরনের অপরাধ না এবং সেটা তারা যেহেতু আমাদেরই ভাই বোন তাদের সমাজে যদি আবার পরিবারের কাছে রেখে পুনর্বাসন করার সুযোগ থাকে না এটার দেখভাল আমরা মনিটরিং করি তাদের আমরা প্রবেশনের একটা বন্ড আছে শর্তও আছে এখানে কিন্তু তাকে মুক্তি দেওয়া হচ্ছে না তাকে শর্ত সাপেক্ষে মুক্তি কথাটা কিন্তু বুঝতে হবে অর্থাৎ তার এক অপরাধের জন্য সাজা ঘোষণা করা হচ্ছে তারপরে তাকে কিছু শর্ত দেওয়া হচ্ছে এই শর্তগুলো যে যদি সে সঠিকভাবে ফুলফিল করতে পারে তাহলেই সে মুক্তি পাবে যদি না পারে তাহলে তাকে কিন্তু আবার জেলে যেতে হবে যারা নিজের ভুল শুধরে স্বাভাবিক জীবনে ফিরতে চায় তাদের জন্য এমন আদেশ সহায়ক হবে বলে মনে করেন সমাজসেবীরা একজন অপরাধীকে ভালো করার জন্য সর্বশেষ যে উদ্যোগ এবং সেই জিনিসটার পরিদর্শনে সে নিজে আসছেন অপরাধীরা যদি যারা বিচারকরা যদি সাধারণ মানুষের দুঃখ বুঝার জন্য তাদের কাছে মিশে আমার মনে হয় যে অপরাধ আরও কমবে আজকের এটা দৃষ্টান্ত আমাদের জন্য যে আসলে বিচারকরা তারা শুধু কাগজে কলমে যতটুকু পায় তারপরেই বিচার করতে দেখেছি কিন্তু আজকে যে জিনিসটা লক্ষ্য করলাম যে আমাদের এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহোদয় নিজেই শশরীর একজন অপরাধীকে তাকে সাজা না দিয়ে তাকে গাছ লাগানোর জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিল যে গাছগুলো পরিচর্যাও করবে এবং গাছগুলো যাতে বড়ো হওয়া পর্যন্ত সে থাকে এটাই তার সাজা যে যে সমাজকে বদলে দেওয়ার একটা নতুন কৌশল এবং বিচারকরা সাদা সাধারণ মানুষের কাছে আসছে মানুষের মাঝে থেকে আরও অনেক কথা শুনতে পাচ্ছে এটা একটা দৃষ্টান্ত আমার মনে হয় যে সকল বিচারকরা যদি শুধু কাগজে কলমের ওই জায়গায় না থেকে তারা যদি সাধারণ মানুষের সাথে একটু মিশে সাধারণ মানুষের সুবিধা অসুবিধাগুলো বুঝে তাহলে পরে অপরাধ আরও কমে আসবে এবং সমাজে একটা সুন্দর শান্তির দৃষ্টান্ত তৈরি হবে বলে আমি মনে করি কোনো অপরাধীকে কারারুদ্ধ না রেখে তার প্রাপ্য শাস্তি স্থগিত করে সমাজের সব সামাজিকতার সঙ্গে মানিয়ে চলার সুযোগ প্রদান করাই প্রবেশন তবে দেখভালের দায়িত্বে থাকে সমাজসেবার প্রবেশন অফিসার তোফায়েল হোসেন বরেন্দ্র টিভি রাজশাহী রাজশাহী মহানগরীর আলোপট্টি মোড় থেকে কুমারপাড়া হয়ে বড়কুঠি পর্যন্ত নদীরধার এলাকায় আলোকায়নের উদ্বোধন করা হয়েছে রবিবার রাত সাড়ে আটটায় নগরীর ফুটকিপাড়া এলাকায় সুইস চেপে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে এই আলোকায়নের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন সংশ্লিষ্টরা জানান পদ্মাপাড়ে ঘুরতে আসা বিনোদনপ্রেমী মানুষের নির্বিঘ্নে চলাচল ও নিরাপত্তায় এই সড়ক সংযোজন করা হয়েছে আলুপুরটি মোড় থেকে কুমারপাড়া হয়ে বড়কুঠি পর্যন্ত নদীর ধার এলাকায় বিয়াল্লিশটি এলইডি বাল্ব লাগানো হয়েছে বিদ্যুৎ সাশ্রয়ী বাতিগুলো অটোলজিক কন্ট্রোলারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে জ্বলবে ও নিভবে এ সময় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ নির্বাহী প্রকৌশলী এবিএম এম আসাদুজ্জামান সুইট সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন রাজশাহীর পুঠিয়ার পৌর মেয়র ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমামুন মামুন খানের বিরুদ্ধে আরো এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন এদিকে থানা পুলিশ ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা করাতে সোমবার সকালে রামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছেন ঘটনার পর থেকে মেয়র আলমামুন মামুন পলাতক রয়েছেন ভুক্তভোগী ওই নারী পুঠিয়া সদর এলাকার একজন কাঠ ব্যবসায়ীর মেয়ে থানা সূত্রে জানা গেছে বর্তমান মেয়র তার সঙ্গে জোরপূর্বক একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে রবিবার চার সেপ্টেম্বর দিবাগত রাতে থানায় ধর্ষণের একটি অভিযোগ দেন আর সোমবার সকালে অভিযোগটি মামলাভুক্ত করা হয়েছে মেয়রের বিরুদ্ধে এর আগেও থানায় ধর্ষণ মামলা হয়েছে বিষয়টি নিশ্চিত করে থানার ওসি তদন্ত আব্দুল বাড়ি বলেন গতকাল রাতে একজন মহিলা বাদী হয়ে থানায় এই অভিযোগটি দায়ের করেন সোমবার সকালে মামলাভুক্ত করা হয়েছে ঘটনার পর মেয়রকে আটকের চেষ্টা চলছে নোয়াখালীর কোম্পানিগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে নিহত জহিরুল ইসলাম শান্ত জেলার সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে রবিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বসুরহাট উত্তর বাজারের শাহিন মেটাল ওয়ার্কশপে জানালার গ্রিলের কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে কোম্পানিগঞ্জ থানার ডিউটি অফিসার সোহেল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেছেন নিহতের পরিবারের মতামতের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে নাটোরের জেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল হকের জানাজার সম্পন্ন হয়েছে সোমবার বাদ জোহর নাটোর নবাব সরকারি কলেজ মাঠে তার জানাজা সম্পন্ন হয় তার জানাজায় স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রমজান রাজশাহীর সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু উপস্থিত ছিলেন এছাড়াও বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল সহ ত্রাণ বিষয়ক সম্পাদক শফিকুল হক মিলন জেলা বিএনপি সদস্য সচিব রহিম নেওয়াজ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনে সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন জানাজা শেষে শহরের গাড়িখানা কেন্দ্রীয় গড়স্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয় এর আগে শহরের আলায়পুরস্থ দলীয় কার্যালয়ের সামনে মরহুমের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মিজানুর রহমান মিনু সহ জেলা বিএনপির নেতাকর্মীরা এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ